শুভেন্দু অধিকারী অমিত শাহের হৃদয়ের কাছে পৌঁছে গিয়ে হাত জোর করে নিজের যাতে কিছু না হয় নিজের রক্ষা চেয়ে নিয়েছিলেন কে কার হৃদয়ের কাছে পৌঁছেছে বা পৌঁছেছিল বা পৌঁছে কাজের কাজ করছেন সেটা শুভেন্দুবাবু খুব ভালো করে জানেন লাফিয়ে গিয়ে পা জড়িয়ে ধরে নিজের রক্ষা কবচটা জোগাড় করেছিলেন সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম সেটা একবার মনে করিয়ে দিলাম এই অধিকারীবাবুকে উনি কি করে সমস্ত তদন্তের অভিমুখ বলে দিচ্ছেন ইডি কি ইডি বা সিবিআই কি ওনার সঙ্গে প্রতিনিয়ত রাত্রেবেলায় কথোপকথন করছেন অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়েও মুখ খুলেছেন বিরোধী দলনেতা পুরো দুর্নীতি তদন্ত নিয়েও রাজ্যের লোকজন দিল্লি যাচ্ছেন তদন্ত আটকাতে রাজ্যের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে পুরো সিস্টেম এবং রাজ্যের প্রধান দুর্নীতিতে যুক্ত এটা পরিষ্কার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে লাস্ট যেটা মিউনিসিপ্যালিটির যে রিক্রুটমেন্ট স্ক্যাম হচ্ছে বত্রিশটা মিউনিসিপ্যালিটি নোটিশ পেয়েছে সেটাও আটকানোর জন্য একদল মানে রাজ্য সরকারের লোকজন দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন গতকাল সন্ধ্যার ফ্লাইটে সে খবরও আছে অতএব এই রাজ্য সরকার নিজেরা একদিকে তদন্ত আটকানোর জন্য রাজ্যের কোষাগারের কোটি কোটি শয়ে কোটি টাকা খরচ করছেন আবার অন্যদিকে নিজেরা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়ছেন তো প্রমাণিত যে পুরো সিস্টেমটা এবং হেড অফ দি স্টেট এরা নিজেরা ইনভলভ তাই এভাবে আটকানোর চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি আমার বিশ্বাস যেহেতু কোর্ট মনিটারিং এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেন তারা বিভিন্ন সময় দেখা গেছে কোথাও কোথাও একটু সময় লাগে কিন্তু আলটিমেটলি তারা যেখানে বিগ হয় যেখানে রাষ্ট্রের বা জনগণের স্বার্থ বিঘ্নিত হয় সেক্ষেত্রে বিচার ব্যবস্থা কখনোই আপনার জিরো মানে তারা কখনোই এটাকে অ্যাকসেপ্ট করেন না তারা জিরো টলারেন্সের নীতি নেন এবং ব্লো দেম আপ এই করাপশানটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যা করার করেন আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের প্রতিক্রিয়া এবার আপনাদের সামনে রাখবো সারদা তদন্তের ক্ষেত্রে আমরা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে হাইস্ট লেভেলে গিয়েছিলাম রোজালির ক্ষেত্রে হাইস্ট লেভেলে গিয়েছিলাম গিয়েছিলাম এই কারণে কারণ আমাদের বিশ্বাস ছিল এই সমস্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্ত মানে তদন্তকে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়ে ঠান্ডা করে দেওয়া আজ আমাদের সামনে সেটাই প্রমাণিত দশ বছর বারো বছর হয়ে গেল সারদা রোজালি কিচ্ছু আউটকাম বেরিয়ে আসেনি নাম্বার ওয়ান নাম্বার টু কেন্দ্রীয় অধিকারী মনে করেন যে তদন্ত আটকাতে চাওয়া মানে মানে কেন্দ্রীয় এজেন্সির ইনভলভমেন্ট আটকাতে চাওয়া মানে তার মানে কিছু সমস্যা আছে নিশ্চয়ই ওই গালের গালমে কুচ কালা হ্যাঁ তাহলে একভাবে শুভেন্দু অধিকারী কি এই কারণেই নন্দীগ্রাম পুনর্গণনা মামলা ইলেকশনের যেটা লোডশেডিং করে উনি জিতেছিলেন সেটা বারবার আদালতে গিয়ে বলছেন পিছানো হোক পিছানো হোক তার মানে সেক্ষেত্রে মানে কালা এবিপি আনন্দকে দেওয়া প্রতিক্রিয়ায় আরও একাধিক বিষয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা মমতা কেজরিরা মিলিয়ে মোট নটি দল ইডির ক্ষমতা খর্ব করতে আদালতে গিয়েছিল সেখানে মহামান্য আদালত ইডির পক্ষেই রায়দান অনেকদিন ধরেই মমতা কেজরিরা চাইছেন ইডি তদন্ত আটকাতে মমতা ব্যানার্জি এবং কেজরিওয়ালরা নটা পলিটিক্যাল পার্টি কয়েক মাস আগে ইডির ক্ষমতা খর্ব করার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন সবাই জানেন সেখানে মহামান্য উচ্চতর আদালত তারা ইয়ারিং এর পরে ইডির পক্ষেই জাজমেন্ট দিয়েছেন যে এইভাবে ভারতবর্ষে যে পি এম এল এ এক রয়েছে তাতে ইডির যে কাজ করার অধিকার সেই অধিকারে কোনোভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায়নি অতএব এটা অনেকদিন ধরেই মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়ালরা চেষ্টা করছেন অন রেকর্ড মানে এটাতে কোনো এ নেই প্রমাণিত তারা নটা পার্টি নিজেরাই বেশ কয়েক মাস আগে গত বছর দু বাইশ সালে তারা গেছিলেন আপনার সুপ্রিম কোর্টে ইডিকে আটকানোর জন্য তদন্ত আটকাতে চায় কারা করাপ্টেড পিপুলরা